আমরা নিজেকে মুসলিম দাবি করি, ঠিক না ভাই? ঠিক। আমি যদি প্রশ্ন করি কাউকে যে আপনার নাম কি, বলবেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুল সালাম বা আব্দুল খালেক, যেটাই হোক বলবি তো, বলবেন তো, তাই না? তো আমরা তো নিজেকে মুসলিম দাবি করি, ঠিক না ভাই? ঠিক। তা আসলে মুসলিম অর্থটা কি, এটা আমাদের জানাটা জরুরি। আমি কি আব্দুল্লাহর ঘরে, আমি আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ঘরে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, তাই আমি মুসলিম? আমার মাথায় টুপি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, টুপি তো এখন হিন্দুরাও পরে, পাঞ্জাবি তো হিন্দুরাও পরে, মুসলিমদের আদর্শ দাড়ি, দাড়ি তো হিন্দুরাও ছাড়ে, আবার কোন মুসলিম ক্লিন শেভ করে আছে না? নাই। আসলে আমি আব্দুল্লাহ, মুসলিম ঘরের সন্তান, আমার বাপ মুসলিম, দাদা মুসলিম, আসলে কি এই অর্থ আমি মুসলিম? মুসলিম অর্থটা কি? আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো এটা, যে আসলে আমরা মুসলিম বলতে কি বুঝি। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী, আত্মত্যাগী, নিজেকে কোরবানকারী। যে ব্যক্তি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে কোরবান করে, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম। আমাদের মুসলিম নামকরণ কবে থেকে হলো বলেন তো? কবে থেকে আমরা যে মুসলিম, এই নামকরণ কবে থেকে হয়েছে বলেন তো? একজন বলেন, ভয় নেই, একজন বলেন, আদম আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বলতে বলছেন না কেন? ভয় নেই তো, এটা তো আমাদের একটা মানে কি বলবো, একটা আলোচনা, জানা শিখা, জানানো শিখানো। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা হলাম মুসলিম, কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম قال له ربه اسلم قال اسلمت لرب العالمين সূরা বাকারা 131 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, মানে মুসলিম হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, اسلمت لرب العالمين আমি সারা জাহানের প্রতিপালক, আল্লাহর জন্য আমি আত্মসমর্পণ করলাম, নিজেকে কুরবান করে দিলাম, আত্মত্যাগ করলাম, আলহামদুলিল্লাহ। এই যে আত্মত্যাগ বা আত্মসমর্পণ, আত্মত্যাগ মানে পরের মঙ্গলের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দেওয়া। ইংরেজিতে বলা হয় রিনান্সিয়েশন। দ্য অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, দ্য অ্যাক্ট অফ রিজেক্টিং ফিজিক্যাল প্লেজার্স স্পেশালি ফর রিলিজিয়াস রিজনস, ধর্মের কারণে, দিনের কারণে নিজের প্রবৃত্তির যে চাহিদা, যে আনন্দ, যে উল্লাস, এই চাহিদাটাকে রিজেক্ট করা, বাতিল করা। আরবিতে বলা হয় সিমন, সেখান থেকে ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর সেখান থেকে মুসলিম মানে আত্মসমর্পণকারী। কুরবান মানে নিজেকে কুরবানি করা, কুরবানি এটা উর্দু বা ফার্সিতে কুরবাতুন মানে আল্লাহর নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। কুরবানি মানে যে পশুকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া হয়, এই পশুকে বলা হয় কুরবানি। এই যে আমরা গত সোমবার যে কুরবানিটা করলাম, এটা কার জন্য করেছি বলেন? কার জন্য? আল্লাহর জন্য। আপনার আমার সালাত, আপনার আমার সিয়াম, আপনার আমার যাকাত, আপনার আমার সাদাকা, আপনার জীবন, আপনার মৃত্যু কার জন্য? আপনার আমার ত্যাগ, আপনার আমার আত্মসমর্পণ, আপনার আমার কুরবানি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। এই যে আত্মসমর্পণ, কোরআন এবং সুন্নাহর নিকট আত্মত্যাগ বা নিজেকে কোরবান করা, এটার হলো উদ্দেশ্য দুইটা। এক, নিঃশর্ত অনুসরণ, মানে নিঃশর্ত আনুগত্য পোষণ। আল্লাহর আদেশ হয়েছে, কোন তাবিল, কোন অপব্যাখ্যা,
মনের মধ্যে কোন সংশয় না রেখে সেই বাক্য, সেই নির্দেশ, দিনের সেই বিধানের প্রতি কান শুনলাম, মেনে নিলাম, এটা হলো আত্মসমর্পণের প্রথম শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদ ক্বাল লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু আমি আত্মসমর্পণ করলাম। দুই, আল্লাহ নীতি তাকওয়া পরহেজগারিতা খলুসিয়া, যে কোনো কাজ, যে কোনো আত্মসমর্পণ, যে কোনো আত্মত্যাগ, যে কোনো ত্যাগ যদি আপনার আমার মধ্যে খলুসিয়াত না থাকে, আল্লাহকে খুশি করার জন্য না হয়, তাহলে ওই ত্যাগ ওই কোরবানি আল্লাহ কবুল করবেন না। মনে করেন আপনি আমি বিড়ি খাই, এখন আগামী ভোটের নির্বাচন করবো, এমপি ইলেকশন বা চেয়ারম্যান ইলেকশন, এখন একজন মুরব্বী আমার সামনে পড়ে গেছে, আমি একজন সিগারেট খাই, এখন চাচাকে দেখে আমি সিগারেটটা ফেলে দিলাম, ভয়টা কি আমি চাচাকে করলাম না আল্লাহকে করলাম? সবাই বলেন চাচাকে করলাম না আল্লাহকে করলাম? চাচাকে, যদি আল্লাহকে করতাম তাহলে আমি চাচার সামনে কেন, আমি কারো সামনে খেতাম না, গোপনেও খেতাম না প্রকাশ্যেও খেতাম না। এটার নাম খলুসিয়াত নয়, এটার নাম তাকওয়া নয়, এটার নাম আল্লাহ নীতি নয়। আল্লাহ নীতির অর্থ হলো, খলুসিয়াতের অর্থ হলো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যে কর্মে অসন্তুষ্ট হন, যে কাজে অসন্তুষ্ট হন, যে কর্মে অসন্তুষ্ট হন, যে কথা অসন্তুষ্ট হন, সেই কাজ সেই কর্ম সেই আমল পরিত্যাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গোস্তও নেবেন না, তোমাদের রক্তও নেবেন না। আমরা গত সোমবার দশই জুলহিজ্জা বা জিলহিজ্জা এই যে কুরবানিটা আমরা করেছি আল্লাহর জন্য, যদি অন্তরে আপনার তাকওয়া থাকে যে আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানিটা করছি, তাহলে আল্লাহ এটা গ্রহণ করেছেন, কারণ আল্লাহ আপনার রক্তও নেবেন না, আল্লাহ আপনার গোস্তও নেবেন না, আপনার কুরবানি নিয়তের সাথে সাথে কিনার সাথে সাথে আসমানে সেটা আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আর উদ্দেশ্য যদি আল্লাহকে ছাড়া অন্য কিছু হয় তাহলে আল্লাহ সেটা গ্রহণ করবেন। তা আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার সাদাকা সব কিছুই তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাসাইতে হাদিস আছে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া লাহু ওয়াজহুহু। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কবুল করবেন না, মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া লাহু ওয়াজহুহু, যদি ওই কর্ম, ওই সালাত, ওই সিয়াম, ওই যাকাত, ওই সাদাকা, ওই হজ, ওই উমরা, যে কর্মে আপনি করেন না কেন, যদি আল্লাহকে খুশি করার জন্য না হয়, আল্লাহর সন্তুষ্টি করবেন, তাহলে দুইটা জিনিস আমরা পেলাম। যে কোনো আত্মসমর্পণের জন্য দুইটা শর্ত, একটা হলো নিঃশর্ত অনুসরণ, আর একটা হলো তাকওয়া অবলম্বন বা ইখলাস খলুসিয়াত, অন্তরের পরিশুদ্ধতা। মুখে একটা আর অন্তরে আর একটা, অন্তরে একটা আর মুখ আর একটা, তাহলে আল্লাহ তা কবুল করবেন। আপনার কিন্তু দুইটা দিক, অন্তরের একটা কথা রয়েছে, মুখের একটা কথা রয়েছে, এটাকে আমরা মনে করি না করি না, এটাকে আপনারা বিশ্বাস করেন? আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াইহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে যেটা বলে এটা তাদের অন্তরের কথা নয়। তার মানে অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আপনি সারা জীবন হজ করেন, উমরা করেন, সালাত পড়তে পড়তে মাথায় ঘা তৈরি করেন, ওই আমল আল্লাহ কবুল করবেন না, কারণ ওই আমলের মধ্যে আপনার খলুসিয়াত ছিল না, ওই আমলের মধ্যে আপনার তাকওয়া ছিল না, আল্লাহ ভীতি ছিল না, আল্লাহকে সন্তুষ্ট করার মানসিকতা ছিল না। আর এই দুইটা জরুরি কেন? দুইটা অন্তরের সাথে সীমাবদ্ধ, নিঃশর্ত অনুসরণের ক্ষেত্রে আবার তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে, যদি অন্তর পরিশুদ্ধ না হয়,
তাহলে আমাদের বাঁচার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুআরা 88, 89, 90, 91 চারটা আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়াবুরিজাতিল জাহিমু লিল গাবিন। আপনার খুলুসিয়াত জরুরি কেন? অন্তরের পরিশুদ্ধতা জরুরি কেন? আপনাকে আমি ডাকছি যে ভাই কি চাচা আসেন সালাত পড়ি, বলছেন বাবা যাও ভাই যাও আসছি, মানে ও যাবে না, আবার বলবে যে আরে আমি সালাত না পড়ি আমার ইমান ঠিক আছে। আরে বেটা তুমি সালাতই পারো না, তোমার ইমান টিকে কি করে? আমাদের সমাজে আছে না? নাই, আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজকে যে দুনিয়াদার হয়েছে আমরা, যে মালের মোহে, যে সম্পদের মোহে, যে সন্তানের মোহে, পরিবারের মোহে, আল্লাহ বলছেন এই সম্পদ এবং সন্তান কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। আপনার এই ধোপা পাড়াতে বহু সম্পদ রয়েছে, দিন রাত আল্লাহকে ভুলে, দিনকে ভুলে উপার্জন করছেন অনেক কষ্ট করে। ধোপা পাড়াতে একটা মার্কেট দিয়েছেন, দুটা বাড়ি করেছেন, পুঠিয়াতে একটা বাড়ি করেছেন, ঢাকা শহরে একটা বাড়ি রয়েছে, নাটোর শহরে একটা বাড়ি রয়েছে, ধোপা পাড়ায় বহু জায়গা রয়েছে, অনেক কিছু অর্জন করেছেন, অনেক সম্পদ। আল্লাহ বলছেন এই সম্পদ কিয়ামতের দিন তোমাকে আমাকে বাঁচাতে পারবেন পরিবারের জন্য। সন্তানকে ভালো রাখবেন, ভালো খাওয়াবেন, ভালো পড়াবেন, ভালো জায়গায় বিবাহ দেবেন, ভালো একটা চাকরির ব্যবস্থা করবেন। এই জন্য হালাল কি হারাম কি, ন্যায় কি অন্যায় কি, চাঁদাবাজি লুটতারাজ হালাল হারাম বিবেচনা না করে আপনি অঢেল সম্পদ উপার্জন করছেন সন্তানের জন্য, পরিবারের জন্য। আল্লাহ বলছেন এই পরিবার এই সন্তানও কিয়ামতের দিন আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে কেউ যদি সম্পদ দুনিয়া ভর্তি স্বর্ণ 5 ভরি, 10 ভরি, 100 ভরি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন ডলার নয়, এই দুনিয়া ভর্তি স্বর্ণ দিয়ে যদি কেউ কিয়ামতের দিন আল্লাহকে বলে জানা এত সম্পদ আমি তোমাকে দিচ্ছি, এর বিনিময়ে আমাকে আজকে বাঁচিয়ে দাও, হেফাজত করো, এই কিয়ামতের ময়দানে আমাকে রক্ষা করো, তো আল্লাহ আপনাকে আমাকে বাঁচাবে না, উপকারে আসবে না। মাল আপনার আমার কতটুকু আছে, ওয়ালা বানুন সন্তান সন্ততি। মুফাসসিরগণ বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষকে যদি দিয়ে ফিদিয়া দিতে চান আপনি, যে আল্লাহ এতগুলো মানুষের বিনিময়ে তুমি আজকে আমাকে মুক্তি দাও, আজকে কি আমাদের ময়দানে আমাকে পরিত্রাণ দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দেবেন। ইল্লা মুক্তির পথ কি, বাঁচার পথ কি, মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি সুস্থ হৃদয়, অনুগত হৃদয়, আত্মসমর্পণকৃত হৃদয়, কুরবানকৃত হৃদয় নিয়ে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই ব্যক্তিদের জন্য জান্নাতকে আল্লাহ নিকটবর্তী করবেন। ও উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য সেই দিন জান্নাতকে নিকটবর্তী করা হবে। ও বুররিজাতিল জাহিমু লিল গাবিন, আর যারা পাপাচারী, অনাচারী, অপকর্মে লিপ্ত, অশ্লীলতায় লিপ্ত, জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, শিরক, বিদআত এগুলো কর্মে যারা লিপ্ত তাদেরকে, তাদের জন্য সেই দিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন। اللهم انا نسالك جنه الفردوس ونعوذ بك من النار, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো আমাদের জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো, আমিন। তাহলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ বলছেন যে যে ব্যক্তি প্রশান্ত হৃদয় নিয়ে, অনুগত হৃদয় নিয়ে, কুরবানকৃত হৃদয় নিয়ে যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে উপস্থিত হবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেবে, ওই ব্যক্তি তার ঈমান তার আমল নিয়ে সেই দিন কিয়ামতের দিন মুক্তি পাবে।
এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলছেন যে যে ব্যক্তি তার ঈমান তার আমল মজবুত করবে, ঈমান যেভাবে আনা দরকার, আমল যেভাবে করা দরকার, এমন আমল করলেন যেটা আল্লাহর নির্দেশ নেই, রাসূলের তরিকায় হয়নি, আল্লাহর নির্দেশ পালন করলেন কিন্তু রাসূলের সুন্নাহ আবার রাসূলের তরিকায় হলো কিন্তু আল্লাহকে খুশি করার জন্য হলো না, সেটাও আমল আমলের সওয়ালে সৎকর্ম ওটাই যেটা আল্লাহকে খুশি করার জন্য হয়, নবীর তরিকাতে হয়, নবী যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে আদেশ করেছেন, যেভাবে নিষেধ করেছেন, যে পদ্ধতিতে করেছেন, যদি ওই পদ্ধতিতে ওই নির্দেশে আপনার আমলটা হয় তাহলে এইটা হলো আমলের সওয়ালে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 29 পারার প্রথম নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু এই দুইটাকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী। ফজাইল ইবনে আয়াস বিখ্যাত তাবিবিদ্দান এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আকসারু আমালা এর অর্থ আপনি বেশি বেশি নফল ইবাদত করলেন, এটার নাম আমলের সালেহ নয়, আহসান আমল নয়, আপনি বেশি বেশি হজ করলেন এর নাম আহসান আমল নয়, আপনি বেশি বেশি সালাত পড়লেন এর নাম আহসান আমল নয়। আহসান আমল কি? যেটা আল্লাহকে খুশি করার জন্য করা হবে, যেটা নবীর তরিকায় করা হবে, এটাই হলো আহসান আমালা, এটাই হলো সর্বোত্তম আমল, যে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ, এটাই হলো বিকলবিল সাবিল। যদি আপনি ওই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, ওই আমল নিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, মুফাসসিরগণ বলছেন যে ইয়ানি অর্থাৎ বিকলবিল সালিম অনুগত হৃদয় এর অর্থ হলো নিজেকে পাপাচার অনাচার শির বিদাত থেকে নিজেকে মুক্ত করা। যে ব্যক্তি নিজেকে মুক্ত করতে পারলো সে তার অন্তরকে কলবুন সালিমুন প্রশান্ত হৃদয় রূপান্তরিত করতে পারলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ইয়াদি বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো যে আল্লাহ ব্যতীত ইবাদতের হকদার নাই, সত্য মাবুদ নাই, ইবাদতের হকদার কেউ নেই, এটার উপর আত্মসমর্পণ, এটাকে মেনে নেওয়া। যে ব্যক্তি এটা মেনে নিতে পেরেছে ওই ব্যক্তির অন্তর হলো বিকলবিন সালিম, আর যে ব্যক্তি বিকলবিন সালিম তৈরি করতে পেরেছে ওই ব্যক্তি আখেরাতে নাজাত পাবে, মুক্তি পাবে, এছাড়া বাঁচার কোনো পথ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন দৈনিক ফরজ সালাতের পর আল্লাহর কাছে দোয়া করতেন আসলুল সাখিমাতা সদরি, আল্লাহ তুমি আমার অন্তরকে পরিচ্ছন্ন করে দাও, সুস্থ করে দাও, কলুষমুক্ত করে দাও, আমার অন্তরটা যেন স্বচ্ছ হয়ে যায়, আমার অন্তর যেন কলুষমুক্ত হয়, তোমার আদেশ তোমার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দিনের যে কোনো বিধান আমি স্বচ্ছ হৃদয়ে মেনে নিতে পারি, গ্রহণ করতে পারি, এটার নাম হলো বিকলবিন সালিম। আপনার সামনে আসলো আপনি আমল করছেন 14 বছর ধরে, 20 বছর ধরে, 5 বছর ধরে, আপনার জীবন এ আমলের উপরই পার হয়ে গেছে, এখন আপনাকে বলা হচ্ছে যে এই আমলটা যে আপনি করছেন বা আমি করছি এটা রাসূলের তরিকা নয়, এটা দিনের সঠিক পদ্ধতিতে নয়, এখন আপনি সুস্থ অন্তরে কথাটা মেনে নিতে পারলেন না, আপনি এটাকে বয়কট করলেন, পরিত্যাগ করলেন, তার মানে অন্তরকে আপনি সুস্থ করতে পারেন, এটার নাম হলো বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম। আল্লাহ কিন্তু ওই নির্দেশ আপনাকেও দিয়েছে আমাকেও দিয়েছে। আমার পিছনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা, শিক্ষিত মানুষ সবাই,
দেখেন তো প্রথম যে আয়াত সূরা আল ইমরান 102 নম্বর আয়াত কি লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থ কি এই যে আব্রাহিমের ঘরে আমি আব্দুল্লাহ জন্ম নিয়েছি, মুসলিম ট্যাগ আমার পড়ে গেছে খাতা কলমে, তোমার বংশ পরিচয় কি এই, তোমার দেশ কি এই, তোমার তুমি কি মুসলিম না হিন্দু, আমি মুসলিম, এর অর্থ এই মুসলিম নয়, এর অর্থ হলো আত্মসমর্পণকারী তাকে অবলম্বন করে আল্লাহ যে কোনো বিধানের নিকট, শরীয়তের যে কোনো বিধানের নিকট মাথা নত করে সেটার প্রতি আত্মসমর্পণ করে। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম বলে আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম মুসলিম হলাম। দেখেন মুসলমান মুসলিম কাকে বলে, ইব্রাহিমের আত্মসমর্পণটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফা 84 নম্বর আয়াত বলছেন ইজাআ রাব্বাহু বিকলবিন সালিম, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছিলেন, এসেছিলেন কি হৃদয় নিয়ে, বিকলবিন সালিম সুস্থ হৃদয় নিয়ে, অনুগত হৃদয় নিয়ে, কলুষমুক্ত হৃদয় নিয়ে, স্বচ্ছ হৃদয় নিয়ে, মানে কালিমাতুত তাওহীদ আল কালিমাতুত তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ এর নিকট আত্মসমর্পণ করে, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার কেউ নেই। ইবাদত বলতে আমরা কি বুঝি, ইবাদত মানে আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যে কথা ভালোবাসেন, যে কর্ম ভালোবাসেন, যে কাজ ভালোবাসেন, যে আমল ভালোবাসেন, এটার নাম হলো ইবাদা। মা ইউহিব্বুল্লাহু ওয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি ওয়াল আফআলি আয-যাহির ওয়াল বাতিন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কর্ম, যে কথা, যে আমল করলে আল্লাহ খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন, সেটাকে ইবাদা বলে। মা আমারাল্লাহু আলা আলসিনাতির রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূলদের মুখের মাধ্যমে আল্লাহ, আমাদের সমাজের অনেক মানুষ আমরা বিড়ি খাই, বলেন তো বিড়ি খেলে আল্লাহ খুশি হবে না অসন্তুষ্ট হবে, সবাই একটু বলেন না, আল্লাহ খুশি হবে না অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হবে, তার মানে এটা ইবাদা নয়, আল্লাহ এই কারণে আপনাকে সৃষ্টি করেনি, আল্লাহ এর পরিণামও বলে দিয়েছে যারা নিষাদার দ্রব্য পান করে, মান শারিবাল খামরা, যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের রক্ত পূজে একটা জুস তৈরি করবেন, এই তিনাতুল খাবাল তাকে খাওয়াবে। আমরা কি খাবো, কেউ খাবেন, এটা এতটাই জঘন্য। কোন অপরাধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে জুতা পিটা করেনি, কিন্তু নিশা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পিটা করেছেন, সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, মুদমিনুল খামার নিশাদার দ্রব্য পান করে ও জান্নাতে যাবে না, ও যাবে না জান্নাতে, ও জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে, মান শারিবাল খামরা, যে ব্যক্তি নিষেধাজ্ঞা দ্রব্য পান করলো, কাবিদুল হাসান ও মূর্তি পূজকের না ও মুশরিক, রাসূল বলছেন কেউ যদি নিষেধাজ্ঞা দ্রব্য পান করে 40 দিন তার ইবাদত আল্লাহ কবুল করবেন না, রাসূল বলছেন কেউ যদি নিষেধাজ্ঞা দ্রব্য পান করে 40 দিনের মধ্যে যদি মারা যায় অমুসলিম হয়ে মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবা খামরা ওয়া কালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, কেউ যদি নিষেধাজ্ঞা দ্রব্য পান করে সে তার আপন মায়ের সাথে, আপন খালার সাথে, আপন ফুফুর সাথে জিনায় লিপ্ত হলো। এগুলো জানার পরেও কি আমরা নেশা পান করব, আর কেউ যদি পান করি তাহলে আল্লাহ কি খুশি হবে না অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হবে, তার মানে এই কর্ম আল্লাহ আপনাকে করার জন্য আপনাকে সৃষ্টি করেনি, এটার নাম ইবাদা। যে কথায় যে কর্মে আল্লাহ খুশি হন, যে কাজে আল্লাহ খুশি হন, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছে, কার ইবাদত,
বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত। কিন্তু আমরা তো ইবাদত করি চারটা জিনিসের। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার নেই, কিন্তু আমাদের ইলা চারটা। কয়টা ইলা বলেন? কয়টা ইলা? ভয় পেন না, বলেন কয়টা ইলা? চারটা ইলা। প্রমাণ করে দেব। আমরা ইবাদত করছি টাকা, এক নিজের প্রবৃত্তির পূজা। যারা নিজের প্রবৃত্তির পূজা করে তাদের একজন ইলা। আল্লাহ বলছেন মানিত্তাখাদা ইলাহু হাওয়াহু, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ তার চোখের ওপর, তার অন্তরের ওপর, তার কানের ওপর মোহর মেরে দিয়েছে। ও দেখেও দেখে না, ও শুনেও শুনে না, ও বুঝেও বোঝে না। মানে ওকে বোঝানো আপনি চিন্তাই করতে পারবেন না, ও বুঝবে না, কারণ অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে, তারা কারা? যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে শয়তানের ইবাদতে যারা লিপ্ত। এই যে একটু আগেই বললাম নিশা, বিড়ি, সিগারেট, আলাপাতা, জর্দা, এটা তো আমরাই আমাদের সমাজকে ধ্বংস করছি। কিভাবে জানেন? আপনি খাচ্ছেন, ভালো মনেই খাচ্ছেন, আপনার সন্তান শিশু বাচ্চা দেখছে, আপনার শিশু বাচ্চা কিন্তু এটা জানে না যে এটা হারাম। এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর, সাত বছর, আট বছর, ও দেখতে আছে, দেখছে আমার বাপ খাচ্ছে। একদিন ও বিড়িটা মুখে নিচ্ছে, মনে করছে যে এটা তো খাওয়ারই জিনিস, ঠিক না ব্যাঠি? বলেন ঠিক না ব্যাঠি? আর যারা এটা গ্রহণ করেছে আল্লাহ হারাম করার পরে, মানে তাদের ইলাহু, তারা তাদের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। তার মানে আপনি আল্লাহর ইবাদতে লিপ্ত না, আপনি আপনার প্রবৃত্তির ইবাদতে লিপ্ত। এটা হলো আপনার একটা ইলাহ। দুই, আপনার সমাজ নেতা, আপনার ধর্ম নেতা, আপনার রাষ্ট্র নেতা। ধর্মের যারা ইমাম, যারা আলেম, তাদেরকে আমি আপনি ইলাহ হিসেবে গ্রহণ করেছি, রব হিসেবে গ্রহণ করেছি। সমাজ নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করেছি, রাষ্ট্র নেতাদেরকে রব হিসেবে গ্রহণ করেছি। কিভাবে? এটা আমার কথা নয়, আপনারা মনে করবেন যে হুজুর আজকে আবার নতুন ব্যাখ্যা দিচ্ছে। সূরা তাওবা 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা, আলহামদুলিল্লাহ কেমন আছেন, বসেন, তাদের ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা এদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ বলছেন আমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, তারা আদিষ্ট হয়েছে ইবাদতকে একমাত্র খালেস করতে। কার জন্য? বলেন কার জন্য? ইবাদতের হকদার কে? একটু কথা বলেন, বলেন ইবাদতের হকদার কে? আল্লাহ। তো আল্লাহ হলেন ইবাদতের হকদার। আল্লাহ আমাদেরকে এ কারণেই সৃষ্টি করেছে, আল্লাহ নবী রাসূলকে এর জন্যই প্রেরণ করেছে। ওলাকদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমরা প্রত্যেক উম্মাতের নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ প্রদান করার জন্য যে আন ইবুদুল্লাহ, তুমি আল্লাহর দাসত্ব করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত মানে শয়তানের ইবাদত। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করা হয় তাকে বলা হয় তাগুত। তো আবু ইবনে হাতিম, বিখ্যাত দানবীর হাতিম তাঈর পুত্র, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত পাঠ করছেন, তা আবু ইবনে হাতিম আল্লাহর রাসূলকে বলছেন লাসনা নাবুদুহুম। সূরা তাওবার 31 নম্বর আয়াতের ব্যাখ্যা গিয়ে বাসায় পড়বেন আজকে, বাসায় যে তাফসীর রয়েছে। তো আবু ইবনে হাতিম বলছেন লাসনা নাবুদুহুম, আল্লাহর রাসূল আমরা তো তাদের ইবাদত করি না। আমাদের সমাজ নেতা, আমাদের ধর্ম নেতা, আমাদের রাষ্ট্র নেতা, তাদের তো আমরা ইবাদত করি না। তো আল্লাহ রাসূল বললেন আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু। হে আদি, তোমাদের ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা তোমাদের জন্য কোন জিনিসকে হালাল করে দেয়, ফলে তোমরা সেটাকে হালাল করে না, অথচ আল্লাহ হারাম করেছেন। তোমাদের ধর্ম নেতা, সমাজ নেতা কোনো জিনিসকে হারাম করে দেয়, অথচ আল্লাহ হালাল করেছেন, ফলে তোমরা সেটাকে হারাম হিসেবে গ্রহণ করো। তখন আদি ইবনে হাতিম বলছেন কওয়ালা বালা, আল্লাহ রাসূল এই কথা ঠিক। আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত করা।
আর যখন তুমি তাদের ইবাদত করলে তার মানে তাদেরকে রব এবং ইলাহ হিসেবে গ্রহণ করলে। আল্লাহ রাসূলের এক সাহাবী এতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে লাম ইয়ামুরুহুম আইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ ফাআতাউহুম ফাসাম্মাহুম বিযালিকা আরবাব। তো লাম ইয়ামুরুহুম আইয়াসজুদু লাহুম বলছেন যে তাদেরকে আদেশ করা হয়নি যে আমাকে সিজদা করো। আপনাদেরকে যদি আজকে আমি বলি যে আজকে আমি এখানে আলোচক আমাকে সিজদা করেন, আপনারা কেউ করবেন? কেউ করবেন না। এই যে এটা আমার বন্ধু, আমার ক্লাসমেট খাদিমুল ইসলাম, আলেম মানুষ, আলহামদুলিল্লাহ আপনাদেরই সন্তান, ও যদি বলে যে আজকে আমাকে সিজদা করেন কেউ করবেন? কেউ করবেন না। লামিয়া মুরুহুম আইয়াস জুদু লাহুম, তারা কখনোই সিজদা করার আদেশ করেনি। ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য চরণের নির্দেশ দেয়, ফাতাউহুম, ফলে তারা সেটা আনুগত্য করে। ফাসাম্মাহুম বিযালিকা আরবাব, আর আল্লাহ এটাকে রব হিসেবে নামকরণ করেছেন। এখন উদাহরণ দেই যে আপনি ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা এদেরকে রব হিসেবে কিভাবে গ্রহণ করেন। আমি করি। সুদ হালাল না হারাম? সবাই একটু বলেন তো, সুদ হালাল না হারাম? হারাম। আমার চাচা এই ধোপাপাড়ার কোটিপতি মানুষ, আমি ধোপাপাড়াতে একটা দোকান দেব, আল্লাহ কিন্তু হারাম করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররাম রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এখন ধোপাপাড়ায় আমার টাকা নিয়ে একটা দোকান নেওয়া জরুরি, রিজিকের জন্য, হালাল ব্যবসার জন্য। চাচাকে গিয়ে বললাম, চাচা আমাকে 10 লাখ টাকা দেন। চাচা বলছে, বাবা 10 লাখ টাকা তো দিব, কিন্তু আমাকে 1 বছরের জন্য 10 লাখ টাকার উপর 50,000 টাকা বেশি দিতে হবে, 1 লাখ টাকা বেশি দিতে হবে। আমি, চাচা 1 লাখ দিতে পারবো না, 50 আমি তাও পারবো না, 20 তাও পারবো না, আচ্ছা 10,000 টাকা বেশি দিতে হবে। আমি, ঠিক আছে চাচা, আমি 1 বছরের মতো আপনাকে 10,000 টাকা বেশি দিব। হারাম করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। চাচা কি করে দিলেন? হালাল করে দিলেন, মানে আল্লাহর বিধানকে তিনি পরিত্যাগ করে নিজেই তৈরি করলেন বিধান, যে ঠিক আছে বাবা তোমার জন্য আমি সুদকে জায়েজ করে দিলাম 10 লাখ টাকায়, তুমি আমাকে 10,000 টাকা বেশি দেবে 1 বছরের মাথায়। উনি রব সেজে গেলেন আর আমি ওনাকে রব হিসেবে গ্রহণ করলাম। বুঝেননি মনে হয়? এটা হলো আমার রব, আপনার রব যদি করে থাকেন, আপনারা যদি আমরা করে থাকি, সমাজ নেতা, সমাজের লোকজন সুদকে হালাল করে দিচ্ছে, জেনারেল বিচারকে হালাল করে দিচ্ছে, আর আপনি আমি সেটাই গ্রহণ করছি। ধর্ম নেতারা আমাদের দেশের বিভিন্ন জায়গায়, সিজদার হকদার কে বলেন? সিজদার হকদার কে? বহু আলেম ওলামার পায়ে মানুষ সিজদা করছে না করছে না, বহু কবরে গিয়ে মাথা লুটাচ্ছে না লুটাচ্ছে না, আপনি ওই ধর্ম নেতাকে রব হিসেবে গ্রহণ করছেন, সেও নিজেকে রব হিসেবে প্রতিষ্ঠিত করছে। আমাদের রাজনৈতিক নেতাদের কথা যদি বলি, মনে করেন চাচার অনেক সম্মান, এখন আমি নেতা আপনাকে নির্দেশ দিলাম যে যাও চাচার ঘরটা ভেঙে দাও, দোকানটা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দাও, রাস্তায় পিকেটিং করে রাস্তা বন্ধ করে দাও। আমাদের সমাজে হয় না? হয় না। রাস্তা বন্ধ করা হালাল না হারাম? আপনি রাস্তা বন্ধ করলেন কার নির্দেশে? নেতার নির্দেশে। তার মানে নেতা আল্লাহর হারামকে হালাল করে দিল, সে রব সেজে গেল, আর আমি আপনি তাকে রব হিসেবে গ্রহণ করে তার আদেশ বাস্তবায়ন করে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করলাম। আমাদের সমাজে হয় না? হয় না। এই যতসব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার মানে মুসলিম মানে অর্থ এই নয় নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করা, মুসলিম হওয়ার অর্থ এই নয় নিজের ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা আপনাকে যেভাবে চালাবে আপনি সেভাবেই চলবেন, এর অর্থ মুসলিম নয়। মুসলিম হওয়ার অর্থ হলো আল্লাহর আদেশ আপনার সামনে উপস্থিত হয়েছে, দিন আপনার সামনে উপস্থাপিত হয়েছে, সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম উদাহরণ দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলেন আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো।
ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য সারা জাহানের প্রতিপালকের নিকট আমি আত্মসমর্পণ করলাম। সমাজ ছিল জাহিলিয়াতের উপর, সূর্য পূজা, নক্ষত্র পূজা, চারকা পূজা, মূর্তি পূজা, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতো আল্লাহকে বাদ দিয়ে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে ইব্রাহিম, তুমি তোমার পিতার নিকট যাও তাওহীদের দাওয়াত নিয়ে। ইব্রাহিম আলাইহিসসালাম পিতার নিকট গেলেন তাওহীদের দাওয়াত নিয়ে, আল্লাহর ইবাদত, তিনি যে ইবাদতের হকদার এই দাওয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 41 থেকে 47 নম্বর আয়াত সুন্দর করে উল্লেখ করেছেন, اذكر في الكتاب ابراهيم انه كان صديقا نبيا اذ قال لابيه يا ابت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। পিতাকে গিয়ে বলছেন, হে পিতা, আপনি কিসের ইবাদত করেন যে দেখতে পায় না, শুনতে পায় না, উপকার করতে পারে না? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি। হে পিতা, আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসেছে, যে ওহী এসেছে, যে দীন এসেছে, আপনি সেটার অনুসরণ করুন। ইয়া আবাতি লা তা'বুদি শাইতান, হে পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না। ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুন মিনার রহমান, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে, আল্লাহর শাস্তি আপনাকে গ্রাস করবে, তা আমি ভয় পাচ্ছি। পিতা ছিলেন জাহিলিয়াতের উপর, মূর্তি পূজা, নক্ষত্র পূজা, তারকা পূজা, এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। পিতা যখন সন্তানের এই দাওয়াত পেলেন, তার কাছে একটু আশ্চর্যজনক বিষয় মনে হলো যে সারা জীবনই তো আমরা এটাই করছি, ইব্রাহিম আজকে নতুন করে কিসের দাওয়াত দিচ্ছে, কিসের তাওহীদের দাওয়াত দিচ্ছে, এত গিলার দাওয়াত দিচ্ছে? পিতা রাগান্বিত স্বরে বলছেন, কালা রাগিবুন আনতা আলিয়াতি ইয়া ইব্রাহিম, সন্তানকে বলছেন যে ইব্রাহিম, তুমি নাকি ধর্মত্যাগী হয়েছো, তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলছো, তুমি নাকি আমাদের প্রচলিত যে বিধান এর বিরুদ্ধে কথা বলছো? না ইল্লাম তান্তাহি, ইব্রাহিম তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, লা আরজুমান্নাকা, পাথর দ্বারা তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। অহজুনি মালিয়া, বের হয়ে যাও পরিবার থেকে, তোমার মতো সন্তানের প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বললেন, সালামুন আলাইক, সাস্তাগফিরু লাকা রব্বি, ইন্নাহু কানা বি হাফিয়া। পিতা সালাম, শান্তি, আপনার জন্য আল্লাহর কাছে আমি ইস্তিগফার। পিতা বের করে দিলেন পরিবার থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে সালাম দিয়ে তিনি চলে গেলেন। আদেশ করেছেন কে বলেন, আদেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আবার আদেশ করলেন যে ইব্রাহিম, তুমি সমাজের নিকট যাও, সমাজের লোকজন তারকা পূজা, নক্ষত্র পূজা, মূর্তি পূজায় লিপ্ত, তুমি তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, একক আল্লাহর ইবাদতের দাওয়াত দাও, আল্লাহর ভয়ের দাওয়াত দাও, আল্লাহর শুকরিয়া আদায়ের দাওয়াত দাও। সূরা আনকাবুত 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ও ইব্রাহিম, ইদ ক্বালা লিকওমি উবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, ইন্নামা তা'বুদূনা মিন দূনিল্লাহি আওথানান ওয়া তাখলুকুনা ইফকান ইন্নাল্লাযীনা তা'বুদূনা মিন দূনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহি রিজকা সমাজের লোককে গিয়ে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান, তোমরা আল্লাহ ব্যতীত মূর্তি পূজা করছো, এটা তোমরা মিথ্যা রচনা করছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের ইবাদত করে তারা তোমাদের রিজিকের মালিক নয়। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যারা ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। আমাদের রিজিকের মালিক কে বলেন? আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। যদি আপনার আমার রিজিকের মালিক হয় তাহলে আপনি কেন প্রবৃত্তির অনুসরণ করবেন? আপনি কেন ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতার অনুসরণ করবেন যারা দিনের বিরুদ্ধে, যারা শরীয়তের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা আখরাতের মুক্তির যে আমলের বিরুদ্ধে আপনার পিছে লেগে আছে, আপনি কেন তার অনুসরণ করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই বোঝাচ্ছেন,
যে তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করছো, মিথ্যা রচনা করছো, তোমরা যার ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। তোমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তুমি আল্লাহর কাছে রিজিক চাও। ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু, তারই ইবাদত করো, তারই শুকরিয়া আদায় করো। কেননা ইলাইহি তুরজাউন, ফিরে যেতে হবে কার দিকে বলেন? ফিরে যেতে হবে কার দিকে? কোন সমস্যা? ফিরে যেতে হবে আমাদেরকে কার দিকে? সবাই তো বলেন তো, কার দিকে? তাহলে আমি আজকে ধর্ম নেতা হয়ে এখানে বসে আছি, আমার বন্ধু এখানে বসে আছে, যদি বলে যে আজকে আমাকে সিজদা করেন, অনেক ভক্তি তার প্রতি আমারও প্রতি, করবেন? যদি আখেরাতে বাঁচতে চান কেউ করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই বুঝালেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে রবের দিকে। সমাজের লোকজন কি বললো? কলু বাল ওজাদনা আবানা কাযালিকা ইফআলুন, সূরা শুআরা পড়ুন। আমরা আমাদের প্রিয় পুরুষকে, বাপ দাদা চোদ্দ পুরুষকে কাযালিকা ইফআলুন, তারা এভাবেই করেছে, এমনটাই করেছে, এমনেরই উপরে ছিল তারা, সূর্য পূজা, নক্ষত্র পূজা, তারকা পূজা, মূর্তি পূজা এগুলোই করতো। অতএব আমরা এটাকে আঁকড়ে ধরবো, এটাই আমাদের দিন, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের জীবন বিধান। তারাও ইব্রাহিম আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করল। লম্বা কাহিনী, মূর্তি ভাঙ্গার যে কাহিনী, ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত মূর্তি ভেঙে বড়টার ঘাড়ের উপর কুড়াল চাপিয়ে রেখেছিলেন না রাখেননি? বোঝানোর জন্য যে নিজের সহপাঠীদেরকে রক্ষা করতে পারেন না, সে তোমাদেরকে কি করে রক্ষা করে? সমাজের লোক ইব্রাহিম আলাইহিসসালামকে গ্রহণ করলেন না, সমাজও বয়কট করলেন, পরিত্যাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ইব্রাহিম তুমি চলে যাও রাষ্ট্রের নিকট, দেখেন দাওয়াতের স্তর। প্রথমে নিজে আত্মসমর্পণ, ইসলাম হলো আগে নিজের ওপর, নিজে যখন এই সাড়ে তিন হাত বডিতে ইসলাম কায়েম করবেন, এরপর আপনার পরিবার, পরিবারকে ইসলামের দাওয়াত দিবেন, পরিবার যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি মেনে না নেয় এরপরে সমাজ, সমাজ যদি গ্রহণ করে করলো এরপরে হলো রাষ্ট্র। এটা হলো দাওয়াতের স্তর, চারটে স্তর। আপনাকে দাওয়াতি কাজ এইভাবেই করতে হবে, আপনি নিজে আমল করেন না অথচ আপনি দাওয়াত দিচ্ছেন মসজিদে গিয়ে, নিজে আমল করেন না দাওয়াত দিচ্ছেন সমাজে গিয়ে, নিজের আমল নেই দাওয়াত দিচ্ছেন রাষ্ট্র নিয়ে, নিজের মধ্যে আমল নেই অথচ আপনার চিন্তা রাষ্ট্র নিয়ে। এটা দাওয়াতের সিস্টেম নয়। ইব্রাহিম আলাইহিসসালাম দেখিয়েছেন দাওয়াতের স্তর, দাওয়াতের সিস্টেম। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি নেতার নিকট চলে যাও। সূরা বাকারা 258 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, আল্লাহ রাসূলকে বলছেন আপনি কি দেখেননি যে ইব্রাহিম আল্লাহ যাকে রাজত্ব দিয়েছিলেন তার সাথে তার রবের ব্যাপারে তর্ক যুদ্ধে লিপ্ত হয়েছিল? ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান, তিনি হলেন আমার রব। নমরুদ 450 বছর ধরে রাজত্ব করছে, একচেটিয়া রাজত্ব। তো নমরুদ বলছে আনা উহী ওয়া উমীত, আরে আমি তো জীবনদাতা, আমি মৃত্যুদাতা। একজন ফাঁসির আসামিকে যদি আমি ফাঁসি দিয়ে মানে মৃত্যুদণ্ড দান করি, তাহলে আমি মৃত্যুদাতা হয়ে গেলাম। আবার যদি তাকে মুক্ত করে দেই, আমি জীবনদাতা হয়ে গেলাম। একটা উদাহরণ, নিজেকে যদি আপনি মনে করেন, আপনি একজন বিচারপতি, জাজ, হাইকোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি, বা আপনি জেলার দায়রা জাজ, আপনি যদি মনে করেন যে এখন আসামিকে আমি ফাঁসির অর্ডার দিয়ে দিলাম, আমি জীবনদাতা হয়ে গেলাম, আমি আবার তাকে ফাঁসির অর্ডার থেকে মুক্ত করে দেব, আমি তার জীবন নিয়ে নিলাম, আবার ফিরিয়ে দিলাম। নমরুদ বলছে না অবশ্যই অমিত, আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা, আমি তো বড় রব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ শামস মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব যিনি, তিনি সূর্যকে পূর্ব দিগন্ত উদয় ঘটায়। তুমি যদি রব হও, প্রতিপালক হও, বড় প্রতিপালক হয়ে থাকে, তাহলে আজকে সূর্যকে পশ্চিম দিগন্ত উদয় ঘটাও। ফা গুহিতাল লাযী কাফার, কাফের হতভম্ব বুদ্ধিও, যুক্তি তো নাই আর শক্তিও নাই, হতভম্ব হয়েছে, জবাব দেবে কি? বাঙালি ভাষায় একটা প্রবাদ রয়েছে, যুক্তি যেখানে অচল ষষ্ঠী সেখানে সচল।
মানে যুক্তিতে যখন আপনি সক্ষম না, পারবেন না, তখন আপনার শক্তি রয়েছে, ষষ্ঠী রয়েছে, আপনার 10টা ছেলে রয়েছে, অথবা গ্রামের 10টা পরিবার রয়েছে, অথবা আপনার পরিবার সহ আরো 20 জন, আপনার সারা গ্রাম মিলে আপনার একটা শক্তি রয়েছে, একটা দল রয়েছে, তখন আপনি এই ক্ষমতার অপব্যবহার করেন। প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, থানা রয়েছে, ডিবি রয়েছে, মনে করেন আপনি প্রশাসনিক ক্ষমতা বা আপনার শক্তি মতটা আপনি ব্যবহার করতে মন্দ হচ্ছে, তাই করল। পিতা পরিবার থেকে বের করে দিলেন, সমাজ পরিবার থেকে পরিত্যাগ করলো, রাষ্ট্র সিদ্ধান্ত নিল, মন্ত্রী পরিষদকে ডেকে বলছে, হারিকুহু অংসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলে, যে একে পুরী অগ্নি দগ্ধ করো, একে হত্যা করো যদি তোমরা তোমাদের ইলাদেরকে সহযোগিতা করতে চাও। এই মূর্তির বিরুদ্ধে কথা বলছে, সূর্যের বিরুদ্ধে কথা বলছে, নক্ষত্রের বিরুদ্ধে কথা বলছে, তারকার বিরুদ্ধে কথা বলছে। তোমরা যার ইবাদত করো, যে ইলা, যে মাবুদ, যে রব, যাদের ইবাদত তোমরা করো, তার বিরুদ্ধে কথা বলছে। অতএব তোমাদের রব ইলাদেরকে যদি তোমরা সহযোগিতা করতে চাও, তাহলে আগুন তৈরি করে, অগ্নিকুণ্ড তৈরি করে, একে পুড়িয়ে অগ্নি দগ্ধ করে, একে হত্যা করো। সমাজ পতিরা একজোট সব হয়ে গেলেন, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই বুখারীর 4563 নম্বর হাদিস, কালা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। আগুন প্রস্তুত, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, বাতিলের নিকট মাথা নত করেনি, সমাজের নিকট মাথা নত করেনি, সমাজের জাহিলিয়াতের নিকট আপোষ করেনি, পিতার নিকট আপোষ করেনি, রাষ্ট্রের নিকট আপোষ করেনি, হকের প্রতি, আল্লাহর ওহির নির্দেশের প্রতি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে একটা শব্দ উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্ববোধক। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তার এই ভরসা, আসমান থেকে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক, শান্তিদায়ক হয়ে যাও, আলহামদুলিল্লাহ। সেই দিন ইব্রাহিমের একটা পশম অগ্নি দগ্ধ করতে পারেনি। হেফাজত করেছেন কে বলেন? হেফাজত করেছেন কে? ইব্রাহিম বাতিলের নিকট মাথা নত করেনি, মাথা নত করেছিলেন কার নির্দেশের নিকট? আল্লাহ। ঈশা কয় তাই কি করব? ৪৫ তাই না? আচ্ছা আমি অল্প মিনিটের মধ্যে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম এই শহরে থাকার প্রয়োজন নেই, ইরাক শহর বাবেল তুমি এই শহর ছেড়ে চলে যাও। ইব্রাহিম ঘোষণা করলো, আল্লাযী খালাকানি ফাওয়া ইয়াহদিনি দুর্ভিক্ষ দেখা দিল, চলে গেলেন মিশরে, মিশরে যে বিপদে পড়লেন, আরাক ফেরাউনের কবলে পড়লেন, স্ত্রী সেখান থেকে আল্লাহ রক্ষা করলেন, প্রতিমধ্যে আবার ফিলিস্তিনে ফিরে আসলেন, আল্লাহ বললেন ইব্রাহিম খাতনা করো, ইব্রাহিম খাতনা করলেন, আল্লাহকে বলেননি এই বয়সে কেন খাতনা করো, আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিলেন, নেক সন্তান হলো বাইতুল হারাম, জমজম কুপের পাশে। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তান স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করে, আল্লাহ নির্দেশ পালন করছেন, স্ত্রী সন্তানকে রেখে চলে যাচ্ছেন, স্ত্রী পিছন থেকে সন্তান রেখে, আইনা তা যাবিয়া ইব্রাহিম, আইনা তা যাবে আ ইব্রাহিম, অতত্রুকুন আবি আদম ওয়াদিন নাদিন লাইসা ফি ইনসুন আলা শাই। সহিহ বুখারী 2217 নম্বর হাদিস, স্ত্রী বারবার আকুতি করছে, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ, এমন এক মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ যেখানে কোনো মানুষ নেই, লোকালয় নেই, আইনা তা যাবে আ ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম জবাব দেয় না। নির্দেশ দিয়েছেন কে বলে? নির্দেশ দিয়েছেন কে? ইব্রাহিম যাচ্ছে, স্ত্রী ডাকছে, স্ত্রী বারবার ডেকে যখন ব্যর্থ হলেন, স্ত্রী বললেন যে আল্লাহু আমারাকা হাদা,
ইব্রাহিম এটা কি আল্লাহ আদেশ করেছেন তোমাকে? ইব্রাহিম নাম যেটা আল্লাহর আদেশ বলার সঙ্গে সঙ্গে মাহাজেরা বলছেন ইদাল্লা ইদাইয়া, যদি আল্লাহর নির্দেশ হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। মাহাজেরাকে রক্ষা করেছিলেন কে? আল্লাহ। খাদ্যের ব্যবস্থা করলেন জমজম। ইব্রাহিম চলে গেলেন যেখান থেকে আর স্ত্রী সন্তানকে দেখা যায় না, বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিয়ে হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়র যি দারিন, রব্বানা লিয়ুকীমুস-সালাহ ফাজআল আফইদাতান মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ আমি আমার কলিজার টুকরো সন্তান স্ত্রী কেমন এক উপত্যকা এমন এক মরুভূমিতে রেখে এসেছি, রব্বানা লিয়ুকীমুস-সালাহ আল্লাহ এই কারণেই রেখে এসেছি যাতে করে তোমার সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। কার আদেশে রেখে এসেছিলেন? প্রশ্ন করেননি। ইব্রাহিম চলে গেলেন, সন্তান ধীরে ধীরে বড় হতে শুরু করলো, সন্তান বড় হলো 11-12-13, মুফাসসির দিন এক একজন এক একটা বলেছে ফালাম্মা বালাগা মাউসায়া, পিতার সাথে চলার মতো বয়স হলো, আল্লাহ আবার আদেশ করলেন যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ, নবীদের স্বপ্ন হলো ওহী, আদেশ পেয়ে সন্তানকে বলছেন যে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, বৎসো আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? যেমন পিতা আল্লাহর আদেশ বাস্তবায়ন করছেন, সন্তান বলছেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন হিসেবে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এটার নাম হলো মুসলিম, যেটি ইব্রাহিম দেখিয়েছিলেন। এর জন্য ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির নেতা নিযুক্ত করছেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 124 নম্বর আয়াত, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাঈলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য নেতা নিযুক্ত করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আমাদের জন্য অনুসরণ এবং অনুকরণে আদর্শ হিসেবে ঘোষণা করেছেন, কত কায়নাত লাক উসওয়াতুন হাসান। অতএব আসুন আমরা ইব্রাহিমের মতো নিজেকে মুসলিম মনে করি, ইব্রাহিমের চেতনাকে নিজের জীবনে বাস্তবায়ন করে ওই রকম অনুগত হয়ে সার্বিক জীবনে আমলটাকে সালেহ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আখিরাতের জন্য জাদুল মাআত তৈরি করি। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।